সরকারের মর্যাদ আয় বর্ষে রাজ্যবাসীর কারণে রাতি পর্ব এটা গুরুত্বপূর্ণ খবর। আজি হচ্ছে 23 মার্চ। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর যুগুতোয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আনহাতে কেবিনেট বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। অকল অঙ্গনওয়াড়ি কর্মীর লগতে সহায়িকা আছে তেওঁলোকৰ কারণে ভাল খবর আছে। তেওঁলোকৰ ব্যাকরণ চারির পর 2 লাখ টাকা পর্যন্ত সোমাই যাব আজির ভিতরতে। বন্ধুসকল, কোনগল অঙ্গনওয়াড়ি কর্মীর এই টাকা সমূহ সোমাই যাব এবিটোর মাধ্যমে আপনাদের জানব পারিব। লগতে অন্যান্য আঁচনিগুলো এখন ডাঙর খবর আছে, কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর একেলগে জানব পারিব। ভিডিওটি চাই থাকিব। চ্যানেলটি যদি নতুন গেছে তেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটি একটা লাইক করে দিব। তেনে আহক বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওটি আরম্ভ। নমস্কার, রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হচ্ছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। প্রাদেশিকরণ হব চাহ বাগিচা কর্তৃপক্ষ পরিচালনা করা 419 বিদ্যালয়। রাজ্য সরকারের সাপ্তাহিক কেবিনেট বৈঠক বুধবার জনতা ভবনত অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকত কেইবাটাও উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্তত কেবিনেটের সিদ্ধান্ত সমূহ সংবাদমেল যোগে অবগত করে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আর ডক্টর অনুজ পেগুয়ে। কেবিনেটে চাহ বাগিচার বিদ্যালয়ের ভাবে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেবিনেটের সিদ্ধান্ত অনুসরি অসমের চাহ বাগিচা সমত বাগান কর্তৃপক্ষ স্থাপন আর পরিচালনা করা 419 বিদ্যালয় প্রাদেশিকরণ করা হব। কিন্তু বাগিচা কর্তৃপক্ষ নিযুক্তি দিয়া শিক্ষকসকল চাকরি পূর্বর দরেই বাগান কর্তৃপক্ষের অধীনত থাকিব, তেওঁলোকর পদ প্রাদেশিকরণ করা নহয়। চাহ বাগিচার প্রাদেশিকরণ করা প্রাথমিক বিদ্যালয়ত দুজনকৈ শিক্ষক সরকারি নিযুক্তি দিয়ার লগতে নতুনকৈ পদ সৃষ্টি করব। তদুপরি বিদ্যালয় সময় বিনামূল্যা পোশাক পাঠ্যপুথি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা সরকারে গ্রহণ করব। সরকারি বিদ্যালয়ের সকল সুবিধা চাহ বাগিচার বিদ্যালয় সমূহে লাভ করব। ইয়ার বাবে রাজ্য সরকারের প্রতি বছরে প্রায় 33 কোটি টাকা ব্যয় হব। এরপরে চাহ বাগিচার দুখন এমই স্কুলত দুজনকৈ শিক্ষকক নিযুক্তি দিয়া হব আর এখন হাই স্কুলত প্রধান শিক্ষককে ধরে আন 5 গৰাকী শিক্ষকর পদ সৃষ্টি করা হব। আনহাতে মুখ্যমন্ত্রী স্বনিয়োজন আঁচনির ভাবে আজির কেবিনেটে 1,000 কোটি টাকার আবন্টন দিয়ে। এই আঁচনির যোগেদি 1 লাখ যুবক যুবতীক 2 লাখ টাকাক রাজসাহায্য দিয়ে সংস্থাপন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বনিয়োজন আঁচনির যোগেদি আগন্তুক 3 বছরের ভিতর 2 লাখ যুবক যুবতীক সংস্থাপিত করার লক্ষ্য লৈছে রাজ্য সরকারে। এইদরে আত্মসহায়ক গোটর মহিলাসকলে যাতে ব্যক্তিগতভাবে কিছুমান ব্যবসায় করে আগুয়ে যাব পারে তার বাবে প্রকল্প বনার বাবে 1,000 টাকাক দিয়া হব। প্রকল্পটার উপর ভিত্তি করে 10,000 টাকাক দিয়া হব। ইয়ার বাবে কেবিনেটে পুঁজি আবন্টন দিয়ে। বুধবারের কেবিনেটে শহর অঞ্চলের দরিদ্র লোকসকলের বাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভের ক্ষেত্রে সরলীকরণ করেছে। শহর অঞ্চলত বসবাস করা দরিদ্র লোকসকলক PMAY আর্বান আসনির গৃহলাভর ক্ষেত্রে মাটির আবন্টন জেলা উপায়ুক্ত সকলে দিব পারিব। শহরাঞ্চল জেলা উপায়ুক্ত 3-5 লেচা ভূমির ক্ষেত্রে 500 টাকা রাজলৈ ভূমির আবন্টন দিব পারিব। এই ভূমিত PMAY ঘর বনাব পারিব। ইয়ার দ্বারা শহর অঞ্চল দরিদ্র লোকসকলে পকী ঘর নির্মাণ করিব পারিব। কেবিনেটে ভবিষ্যতের কথা চিন্তা করে আন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। রাজ্যবাসীর কারণে দ্বিতীয় ডাঙর খবরটি হয়েছে পৌরকর বৃদ্ধির বিরোধিতারে মহিলা কংগ্রেসের গণস্বাক্ষর অভিযান। সদিয়াকৈ সরকারে রাজ্যের পৌর নিগম আর পৌরসভা এলাকা সমত কর সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অ্যাপ্রিলের এই সিদ্ধান্ত কার্যকরী হব বলে সরকারে সদরে করেছে। ইয়ার পিছতে রাজ্যজুড়ি প্রতিবাদ হওয়ার লগতে হরফ হয়ে পড়েছে বিরোধী পক্ষ। ইফালে রাজ্যের দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর অত্যাধিক হারত মূল্য বৃদ্ধি হওয়াত রাজ্যের মাজত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার সরকারের পৌরকর বৃদ্ধির সিদ্ধান্তর বিরোধিতারে মহিলা কংগ্রেসে প্রতীক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার লগতে এক গণস্বাক্ষর অভিযানের কার্যসূচী হাতত লৈছে। আজির পৰা রাজ্যের বিভিন্ন জেলাত 7 দিনিয়া কার্যসূচী আরম্ভ করেছে গণস্বাক্ষর অভিযান। বনের পর মহিলা কংগ্রেসে আরম্ভ করে গণস্বাক্ষর অভিযানের নেতৃত্ব লয় মহিলা কংগ্রেসের অভিনেত্রী মীরা বরঠাকুরে। গণস্বাক্ষর অভিযানের সন্দর্ভত মীরা বরঠাকুরে কয় যে জেলায় জেলায় পৌরকর বৃদ্ধির বিরোধিতারে বুধবারে অর্থাৎ 22 মার্চের পর জেলায় জেলায় আমি এক গণস্বাক্ষর অভিযান আরম্ভ করেছো। বৃহস্পতিবারের পর প্রত্যেকগণ জেলাতে মহিলা কংগ্রেসে কার্যসূচী রূপায়ণ করব। ঘরাটা নির্মাণের নামত আমি ডাবল ট্যাক্স দিব লাগে। লগতে কয় যে আধার কার্ড আর প্যান কার্ডের সংযোগ করবলে করবাত করবাত 1,000-1,200 টাকা পর্যন্ত পরিশোধ করবলগা হয়েছে। গুয়াহাটিত স্মার্ট মিটারের নামত 3,000 টাকালে রিচার্জ করাবলগা হয়েছে। সরকারের সবকা সাহস সবকা বিকাশের কথা কয় এফালের পর রাইজক মাদমার সদাইছে। অভিযোগ করে যে কোনো এখন জেলার পৌরকর কারো লগত নিমিলে।
সকলে নিজের খেয়াল খুশি মতে পৌরকর সংগ্রহ করেছে সরকারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেগে। সরকারে যদি এনেকৈ কর সংগ্রহ করে তেন্তে কাক লয় সরকার কাক করিব খুঁজিছে বলে মই বুঝি পোৱা নাই। আমি এই স্বাক্ষর অভিযানের রাইজর কাষলৈ গৈ স্বাক্ষর সংগ্রহ করিম। রাইজর যদি এই কর দিব একো অসুবিধার কারণে আন একটা ডাঙর খবর হয়েছে, গাদী সুনিশ্চিত করার স্বার্থত সরকারে জিয়াই রাখিছে সীমা সমস্যা। আরো এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আটাসুয়ে, রাজনৈতিক গাদী সুনিশ্চিত করার স্বার্থতে নাগাল্যান্ড সীমা সমস্যা জিয়াই রখা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে সদৌ তাই আহম ছাত্র সন্ধ্যা চমুকৈ আটাসুর। নাগাল্যান্ড সীমা সমস্যার বিবাদ নতুন নহয়, নাগাল্যান্ড সীমা সমস্যার বিবাদ নতুন নহয়, এয়া দীর্ঘদিনিয়া বলে উল্লেখ করিয়ে সীমা সমস্যা সমাধান করা তথা নগার আগ্রাসী মনোভাব রোধ করাত সরকারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকর অভিযোগ তোলে আটাসুয়ে। আজি আটাসুর কেন্দ্রীয় সমিতির সভাপতি মিলন বরগোহাঁয়ের নেতৃত্বত সংগঠনটির একটা সজাতি দলে নগাই আগ্রাসন চলোয়া দিছে বলে সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন করে। পিছত যদি সমস্যাটার সমাধান নহয় তেন্তে আটাসুয়ে জনসাধারণের হইতে নগা আগ্রাসনের বিরুদ্ধে আপোষবিহীন সংগ্রাম করাত বিশেষ ভূমিকা গ্রহণ করিব বলে উল্লেখ করেছে। মন করবলগিয়া যে মরিয়নির সীমান্তর তিরু হিলস আর দিশ্চয়বেলিত নগায় প্রবেশ করে উক্ত ভূমি নিজের বলে দাবি করে জনসাধারণক ভয় ভাবুকরে অত্যাচার চলাই আসছে বলে অভিযোগ উপন রাজ্যবাসীর কারণে আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে প্রশ্নকাগজ ফাদিলত জড়িত লক্ষিমপুরের দুই শিক্ষকক পুনর্বার গ্রেপ্তার। মেট্রিক পরীক্ষার প্রশ্নকাগজ ফাদিল কাণ্ডত লক্ষিমপুরত মঙ্গলবারে নিশা পুনর দুজন শিক্ষকক গ্রেপ্তার করা হয়েছে। মেট্রিক পরীক্ষার প্রশ্নকাগজ ফাদিল কাণ্ডত লক্ষিমপুরত ইজনের পাছত ইজনকৈ আরক্ষী আর সিআইডির জালত পড়েছে বহুকেইজন শিক্ষক। মেট্রিকর প্রশ্নকাগজ ফাদিল কাণ্ডত তেওঁলোকক সিআইডির নিশা গ্রেপ্তার করে তদন্তের বাবে গুয়াহাটিলৈ নিয়ে। সোমবারে নিশা দুজন শিক্ষক সহ আন এজন লোক গ্রেপ্তার করার পাছতে মঙ্গলবারে নিশা পুনের আন দুজন শিক্ষকক গ্রেপ্তার করা হয়েছে। সোমবারে ডপলাগোটা জনজাতি হাই স্কুলের প্রধান শিক্ষক পূর্ণ পেগু আর ঠিকাভিত্তিক শিক্ষক জগন্নাথ পেগু সহ টুটু শর্মা নামের এজন লোকক সিআইডিয়ে গ্রেপ্তার করে। মঙ্গলবারে সদর থানার ধৃত কেজনক সিআইডিয়ে জেরা করার পাছত স্বীকারোক্তির ভিত্তিত মঙ্গলবারে নিশা পুনের আন দুজন শিক্ষকক গ্রেপ্তার করা হয়েছে। নিশা গ্রেপ্তার করা শিক্ষক দুজন দুখন অপ্রাদেশিকৃত বিদ্যালয়ত কর্মরত। ধৃত শিক্ষক দুজন হয়েছে লিগিরামুখ হাই স্কুলের অনন্ত দলে আর খেরগোটা হাই স্কুলের যতীন দলে। নিশায় তেওঁলোকক সিআইডিয়ে গ্রেপ্তার করে পুয়তি নিশা গুয়াহাটিলৈ নিয়ে। এই দুজন শিক্ষকের সহিতে এজন নাবালক ছাত্রক সিআইডিয়ে গ্রেপ্তার করেছে। বুধবারে পুয়তি নিশা সিআইডিয়ে লক্ষিমপুরের গ্রেপ্তার করা চারিজন শিক্ষক এজন সাধারণ লোক আর এজন ছাত্র সহ মোট ছজনক গুয়াহাটিলৈ নিয়া হয়েছে। ইয়ার পূর্বে সিআইডিয়ে লোহিত খাবলু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব দত্ত, ডবলাগোটা জনজাতি হাই স্কুলের শিক্ষক প্রসন্ন দাস আর কুমুদ রাজকুয়ার সহ এজন নাবালক ছাত্র গ্রেপ্তার করেছে। অঙ্গনবাড়ি কর্মী সকলের কারণে এখন ডাঙর খবর আছে। অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকা সাহায্য প্রদান মুখ্যমন্ত্রীর লাভ করব এককালীন সাহায্য, কোনে কিমান লাখ টাকা করে লাভ করব জানি লোক। অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকা সাহায্য প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অঙ্গনবাড়ি কর্মী লাভ করব এককালীন সাহায্য, কোনে কিমান লাখ টাকা করে লাভ করব জানি লোক। সরকারের মহিলা আর শিশু বিকাশ বিভাগের দ্বারা কলাক্ষেত্রত বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকালয় অবসরকালীন সাহায্য প্রদান করা হব। গুয়াহাটী স্থিত শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আয়োজিত অনুষ্ঠানটন মুখ্য অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকে। বুধবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানত মোট 793গৰাকী অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাক অবসরকালীন সাহায্য প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মহিলা আর শিশু বিকাশ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগে কয় যে এনেকা আসনি সমগ্র রাষ্ট্রের ভিতর প্রথম। লগতে কয় যে মুখ্যমন্ত্রী শর্মার সবল নেতৃত্বত এই আসনি গ্রহণ করা সম্ভব হয়েছে। পূর্বে কোনো ধরনের সাহায্য প্রদানের ব্যবস্থা নাছিল। উল্লেখযোগ্য যে 60 বছর অবসর ল অঙ্গনবাড়ী কর্মীক 4 লাখ টাকা লগতে ক্ষুদ্র কেন্দ্রের কর্মীক 3 লাখ টাকা আর সহায়িকা সকলক 2 লাখ টাকা এককালীন সাহায্য প্রদান করা হবে।